সময় চ্যানেলের ব্লগ 53-তে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদেরকে গ্যাংটকের সাইট সিন করাবো। আগের ব্লগে দেখেছি আমরা কীভাবে গ্যাংটক পৌঁছালাম। যাই হোক, আজ কী কী দেখাবো? বাথাং ওয়াটারফলস, তাসি ভিউ পয়েন্ট, গণেশটক, গুঞ্জন মনস্ট্রি, বানঝাকড়ি ওয়াটারফলস, গ্যাংটক রোপওয়ে এবং এমজি মার্ক। চলুন আপনাদেরকে আজকের ব্লগে নিয়ে যাই, আর ব্লগ পুরোটা দেখার অনুরোধ রইল। এখন আছি আমরা যে গেস্ট হাউস, যে হোটেলে আমরা আছি, সেই হোটেলের যিনি ম্যানেজার আছেন ওনার সাথে একবার ইন্ট্রোডিউস করিয়ে দিই। উনি বাঙালি, আর আমরা এই বাঙালি মানে গ্যাংটকে এসে বাঙালি পেয়ে একটু খুশি আর কি। অনেক দিন দেখা হয়নি, আমরা ওই সিল্ক রুট করতে করতে আসছি। তাদের নাম? আমার নাম মহাদেব দে। আমার বাড়ি হলো হাবড়াতেই, হ্যাঁ, কলকাতা। বাট আমি সিকিমে প্রায় 11-12 বছর রানিং আমি এখানেই রয়েছি, এখানেই সব কিছু। যাই হোক, দাদা খুব কোঅপারেটিভ। আপনারা যদি হোটেলে আসেন, আমি ডিসক্রিপশনে অল ডিটেলস দিয়ে দেবো, ঠিক আছে? অবশ্যই কিন্তু দাদার থেকে এটা স্পেশাল আতিথ্যতা পাবেন, আর বাঙালি ওরে তো কথাই নেই। বাইরের ভিউটা দেখিয়ে দিলাম, এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, বাট সেই ভাগ্য আমাদের ছিল না। ফার্স্ট এরকম কমপ্লিমেন্টারি, তো রুটি আর আলুর তরকারি। ভাইয়াজি বহুত আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। ভাইয়াজি আপনার নাম কেউ তো? মেরা বিশাল রায়। বিশাল, বিশাল জি বহুত আচ্ছা, আমরা বহুত খানা টেক কেয়ার কর রা। তো ইয়ে রা আছে সুয়াকা ব্রেকফাস্ট কা মেনু। হাম খাকে দেখতে, হাউ ওয়াজ দ্য টেস্ট? আছে এখানে আলু আর ঘুগনি টাইপের, কিন্তু একটু ঝোল বেশি। এবার ভাবলাম একটু রুম টুরটা করে দিই। তো অনেকজন শোয়া যাবে, যদি আমার ঘরে প্যাসেঞ্জার দুজন। তো এই হচ্ছে রুম, এই পাখা দিয়েছে, আর এই হচ্ছে বাথরুম। তার সাথে গিজারও আছে, প্রবলেম কিছু পাই গেল। আজকে আমরা বেরিয়েছি গ্যাংটকের সাইট স্কিন করতে, আর এখন আছি অল্টোতে। দাদা আপনার নাম বতা দো। যোগেশ। যোগেশ জি হম লোগো কো লেকে যা রহা হ্যায় ট্যাক্সি স্ট্যান্ড তক, জহাঁ পে হম লোগো কা গাড়ি রুকা হুয়া হ্যায়। এন্ড উসকে বাদ হম লোগ আপনা জো টু ট্রাভেলস ওয়ালা প্যাকেজ কা গাড়ি হ্যায় উসমে চড় জায়েঙ্গে, ক্যোঁকি 7 বাজে কে বাদ ইয়ে গ্যাংটক মে লোকাল জো বাহার কা বড়া গাড়ি হ্যায় অ্যাক্সেসিবল নেহি হ্যায়। জো ভি হ্যায় চলতে হ্যায়। আজ ওয়েদার ক্লাউডি হ্যায়, শাম কো সুবহ কো বারিশ হুয়া থা, কাল শাম সে হি হো রহা না, তো পতা নেই ক্যা দেখ পায়েঙ্গে নেই দেখ পায়েঙ্গে, জানা তো বনতা হ্যায়। লেটস সি। ইয়া ফলস বাকতম। আচ্ছা ও জো পার্কে আন্দর হ্যায় ওই বালা? আচ্ছা আচ্ছা ওই মে বাতা রহা। উসকে বাদ? উসকে বাদ জায়েঙ্গে ফির টাসি ভিউ মনিস্ট্রি। মনিস্ট্রি রুম টেক মনিস্ট্রি? নেই নেই ওপর ওয়ালা মনিস্ট্রি নেই। ওকে আমরা নমস্কার। উসকে বাদ ফির টাসি ভিউ পয়েন্ট। বলা যাচ্ছে টাসি ভিউ পয়েন্ট। আপনি ঘুম কে আইয়ে গাড়ি রাখতে। এমজি মার্ক সে কিতনা দূর হোগা রোপে? হ্যাঁ এমজি মার্ক কে ও এমজি মার্ক পার করকে লাস্ট পে যাইয়ে না ওই সে রোপে। আচ্ছা আচ্ছা। জো নিচে উতনে গে নামনাম রোড বলিয়ে তো নামনাম রোড। হ্যাঁ নামনাম রোড পে রোপে। বাথাং ওয়াটারফল, বলতে বলতে চলে এলাম বাথাং ওয়াটারফলসে, আর বেশ ক্রাউড আছে, আর একটু রাস্তাটা দেখে পার হতে হয়। যাই হোক, এই ওয়াটারফলস এবং গাড়ি ড্রাইভারের সাথে প্ল্যানিং হয়ে গেল আজকে কোথায় কোথায় আমরা ঘুরব। তো আজকেও কিন্তু ব্যাক টু ব্যাকই প্ল্যান, বাট ডিস্টেন্সটা বেশি নয়। যাই হোক, আপনাদেরকে নিয়ে যাই, চলুন নেক্সট ভিউ পয়েন্টে। আমরা উঠে গেছি উপরে তাসি ভিউ পয়েন্ট, আর ওটার রাস্তাটা ঠিক এরকম, সেই নিচে থেকে মোটামুটি লোকজন হাঁপিয়ে যাচ্ছে।
এই তাসি ভিউ পয়েন্টে খুব একটা ভালো ভিউ পেলাম না, যদিও জায়গাটা বেশ শান্ত, ভালো, অনেকটা ইনক্লাইন্ড করে উঠতে হবে। আর এই ভিউ পয়েন্ট কিছু ভিউ না পেয়ে একটু দুঃখ করেই আমরা চলে যাচ্ছি গণেশ টকের দিকে। আর এই সুন্দর রাস্তা, আমাদের প্রসঙ্গত বলে রাখি, কাল আমরা গ্যাংটক এসেছি সিল্ক রুট করে। তো গ্যাংটকে আজকে আমাদের স্টে, পরের দিন আমরা চলে যাব শিলিগুড়ি ফেরার পালা। তো এই পুরো ট্যুর ট্রাভেলসটা কিন্তু অর্গানাইজ করেছে ইচ্ছেপূরণ ট্যুর ট্রাভেলস, আপনারাও যোগাযোগ করতে পারেন। 10,200 টাকা পার হেড এই সময়ের খরচা নিয়েছিলেন ওনারা NJP টু NJP। এখন ঠিক আছি আমরা গণেশ চকের সামনে, কিন্তু ওয়েদারের জন্য মজা আসছে না। বাইরে থেকে ভিউটা দেখালাম রাস্তা থেকে। এই গণেশ চকের এন্ট্রি কিন্তু ফ্রি, আর সকাল 6টা থেকে 7টা পর্যন্ত, সন্ধে 7টা পর্যন্ত খোলা থাকে এই গণেশ চক। এটা কিন্তু গ্যাংটক থেকে 7 কিলোমিটার দূরে। এটা একটা টেম্পল গণপতি বাপ্পা, গণেশ ঠাকুরের। তো এইখানটা একটা পপুলার ডেস্টিনেশন, নট অনলি আপনার শুধু টেম্পল আছে বলেই, যেটা এখানকার সব থেকে বড়ো অ্যাট্রাকশান সেটা উপর থেকে কিন্তু গ্যাংটক শহরটা আপনি সুন্দর দেখতে পারেন। আর তার সাথে তো ধর্ম জুড়ে গেলে আর কিছু লাগে না। চলুন আপনাদেরকেও একটু দেখিয়ে নিই। পুরো ট্রিপটা খুব ভালোভাবে পরিচালনা করার জন্যে যেমন ইচ্ছেপূরণ ওয়ান অফ রেসপন্সিবল পারসন, আরেকজন ছিলেন আমাদের পুরামজি, যিনি ড্রাইভ করে আমাদের সাথে থেকে এই পুরো ট্রিপটা আমাদেরকে সাকসেসফুলি করিয়েছেন। নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম। আর এই নাম্বার দেওয়ার কারণ হচ্ছে, ধরুন আপনারাও আসবেন, আপনাদেরও একটা ভালো এক্সপিরিয়েন্স আমার মতো ক্যারি করতে পারবেন। এই দূরে দেখা যাচ্ছে মনাস্ট্রি, আর এরকমভাবে সিটিটা। আমার মনে হয় তাসি ভিউ পয়েন্টের থেকে ওটা বেটার ভিউ সিটির একটা পাওয়া যায়। গল্প করতে করতে নেক্সট ডেস্টিনেশন গুঞ্জন মনাস্ট্রিতে চলে এলাম। আর যেহেতু কাছাকাছি ডেস্টিনেশন, গুঞ্জন মনাস্ট্রি গ্যাংটক থেকে 8 কিলোমিটার দূরে। আর এটা একটা সিকিমের ওয়ান অফ দ্য লোকাল বেস্ট সাইজ স্কিন মধ্যে আসে, লিস্টে থাকে অবশ্যই। আর এটা কিন্তু 1981 সালে তৈরি হয়েছিল, এটা বুদ্ধিস্ট মনাস্ট্রি। আর এটা কিন্তু 6,066 ফিট উপরে। তো এখানে আপনারা অবশ্যই আসবেন যদি গ্যাংটকের লোকাল সাইড স্কিন করেন। আর এটা গণেশ টক থেকে প্রায় 1 কিলোমিটার দূরে। আর এই গুঞ্জন মনাস্ট্রি পাহাড়ের কোলে, যেভাবে এটা ফাঁকা জায়গা আছে, আমি আপনাদেরকে টাইম ল্যাপস শেয়ার করলাম। এবং এই মনাস্ট্রির বাইরের যে পরিবেশ, যে ভিউ, সেটা কিন্তু অসম, খুব ভালো লাগবে। আর ঠিক আমরা যে সময় পৌঁছেছি সেই সময়ে মেঘ কেটে গিয়ে ঠিক যেন আকাশের মুখ ভার করেছিল এতক্ষণ, এবার একটু খোলামেলা আলো পেয়েছি, তাই হয়তো একটু ভিডিও ভালো আসছে। চলুন আপনারা দেখুন, এনজয় করুন। গ্যাংটক শহরের খানিকটা বাইরেই আমরা এই গুঞ্জন মনাস্ট্রি থেকে বেরিয়ে বেশ কিছুটা রাস্তা কভার করে আমরা চলে এলাম বন ঝাঁকড়ি ওয়াটারফলস। এটাকে এনার্জি পার্কও বলে। ভারতের সিকিম রাজ্যে গ্যাংটকের কাছে এটা কিন্তু একটা অন্যতম বিনোদন কেন্দ্র, এবং এটা এখন কিন্তু গভর্নমেন্ট থেকেও বিভিন্ন প্রমোশনে এটা অ্যাট্রাকশান করে দিয়েছে। আর এখান থেকে আপনারা বিভিন্ন জিনিস যেমন শুটিং বগেরাও করতে পারেন, সেরকমভাবেই সাজানো আছে। এটা একটি ঘন জঙ্গলের মধ্যে অবস্থিত। এই বন ঝাঁকড়ির কথার মানে হচ্ছে, বন ঝাঁকড়ির কথার অর্থ হচ্ছে বন নিরাময়কারী, ঝাঁকড়ি মানে নিরাময়কারী। আর এটা একটা সেনা ক্যাম্পের পাশে অবস্থিত। গ্যাংটক থেকে উত্তর সিকিম পর্যন্ত জাতীয় সড়কে প্রায় 31 কিলোমিটার দূরে আছে।
এই বনঝাঁকড়ি ওয়াটারফলস বা পার্ক যেটাই বলুন, এটি একটি প্রাকৃতিক জলপ্রপাতকে কেন্দ্র করে উৎপন্ন হয়। এটা প্রায় 30 মিটার উঁচু যেখানে ওই জলপ্রপাতটা আছে, এবং 2 একর জমির উপর মানে জঙ্গল পরিষ্কার করে এই পার্কটি ডেভেলপ করা হয়েছে। তখনকার মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং দ্বারা এটি প্রতিস্থাপন করা হয় 2004। তিনি তখন 2004 রাখা মঠ পরিদর্শনের সময় জলপ্রপাতটি পরিদর্শন করেছিলেন এবং জনগণের জন্য এইটাকে এই থিমটি করার জন্য প্রস্তাব নেন এবং করে উঠেছিলেন। এই পার্কটির বিশেষ আকর্ষণ হচ্ছে একটি ড্রাগন আছে, ঝাঁকড়ি মূর্তি আছে, লায়ালাম পুরুষদের মূর্তি আছে, বানজাকারি সিকিমের কিরিটি জনগণের পূর্বপুরুষ আছে, মাংপা ঝাঁকড়ি বোথিং ফেবদা রিজুয়ার ভাস্কর্যগুলি বিভিন্ন জায়গায় ঘিরে রাখা হয়েছে। ল্যান্ডস্কেপ করার জন্য বাগানের মধ্যে দিয়ে পট এবং ফুটব্রিজ যেটা আপনারা দেখতে পাচ্ছেন শোভাময় ফুল দিয়ে সবসময় সজ্জিত থাকে, এবং আডোসিয়া এসার পেন্টস্টিক ক্যামেলিয়া অ্যাঞ্জেলিয়া হাইড্রেনজিয়া টিয়া টেবুচিনি এইসব গাছ আপনি এখানে পেয়ে যাবেন। সিকিম রুরাল এনার্জি ডিপার্টমেন্টের এজেন্সি SREDA দ্বারা এটি সংরক্ষিত। জাদুকর নবনারায়ণ শক্তি সম্পর্কে প্রদর্শনী আছে, এটা ওয়াটার হিটার সৌরচালিত গাড়ি এনার্জি ড্রাম বিভিন্ন বিনোদনের ব্যবস্থা কিন্তু এই বনঝাঁকড়ি ওয়াটারফলসের মধ্যে আপনি পেয়ে যাবেন। তো চলুন আপনাদেরকে ঘুরে দেখাই। হোটেলে আর আজকে আমরা রিকোয়েস্ট করেছিলাম এই সকালবেলা ডিম আর রাত্রে চিকেন, এই রেসিপি চলছিল। তো আমরা রিকোয়েস্ট করেছিলাম ভাইয়াকে যে আজকে মাছ দিতে, তো ভাইয়া মাছ অ্যারেঞ্জ করেছে আমাদের জন্য। তার সাথে আছে এরকম আলু ভাজা, পাঁপড়, রাইস আর তার সাথে এরকম একটা সবজি আর দিস ওয়ান। আর এরকম মাছের ঝাল ঝোল কিছু একটা হবে। তো লেটস হ্যাভ আ টেস্ট। এই হচ্ছে গ্যাংটকের MG রোড, এটা MG মল। আর ঠিক এখন বাজে অ্যারাউন্ড 4:15। আমরা রোপওয়ে চড়ো বলে একটু তাড়াতাড়ি বেরিয়েছি, তো এখনও কিন্তু ক্লাউড কম নেই। সুন্দরবনে ঘুরে ফাঁসা থাকে। আজকে আমাদের সিকিম সিরিজের লাস্ট ডে, কালকে আমরা সুন্দরবন হয়েছে। তো সেই ঘন্টা হাঁটছে, ঘন্টা কিছু বল লাফালাফি করছে। রোপওয়ে ওটা লাইনে দাঁড়িয়ে আছি গ্যাংটকে, আর ভিড়টা দেখাচ্ছি। এতদিনের পর লাইন পাবো, আর টাইমিংটা দেখাচ্ছে 7 PM। এই হচ্ছে রোপওয়ের কেবিনের অবস্থা। আমার
এরকম পার্টস আই চোখে গ্যাংটক দেখা, সেই জন্যই কথা ওঠা বেসিক্যালি। আর ভেরি নাইস জার্নি, এখন পর্যন্ত এই ফার্স্ট টাইম আমি বললাম। দামোদর রোপওয়ে অ্যান্ড ইনফ্রা লিমিটেড এদের তৈরি এই গ্যাংটক রোপওয়ে। আর এখানে অনেক ধরনের নোটিস বিজ্ঞাপন আপনারা দেখতে পাবেন। প্রথমেই বলে দিই টিকিট খরচ, 3 বছর পর্যন্ত কোনো রকম লোকের কোনো খরচা লাগবে না। আর বিশেষভাবে সক্ষম যে ব্যক্তি তাদেরও কিন্তু কোনো রকম খরচা লাগে না। এবার 3 থেকে 5 বছর পর্যন্ত বয়সী বাচ্চাদের ক্ষেত্রে 81 টাকা, 5 বছরের বেশি বয়সী যারা অ্যাডাল্ট তাদের জন্যে 153 পার হেড। আর যারা মান্থলি পাস করেন, কারণ এই শহরটাকে অ্যাভয়েড করার জন্য ট্রাফিক, অনেকেই কিন্তু ডেলি রোপওয়ে যাতায়াত করে অফিসের জন্য, তাদের খরচ হচ্ছে 1078 টাকা। আর যদি অনলাইনে টিকিট কাটেন সেটা কিন্তু 4:30টার মধ্যেই আপনাকে ভ্রমণ করতে হবে। তো এই রাজধানী শহর সিকিম তার গন্তব্য এবং প্রচুর পর্যটকের আকর্ষণ, সারা বিশ্বের ভ্রমণকারী আসে এখানে। তিব্বতী বৌদ্ধ কেন্দ্র হওয়া ছাড়াও গ্যাংটকে সিকিমের হিমালয় পর্বতমালার মধ্যে দিয়ে যাওয়ার জন্যে হকারদের ঘাঁটি হিসাবেও বিবেচনা করা হয় এই জায়গাটাকে। রোপওয়ের সূচনা পয়েন্ট হলো দেওয়ালি বাজার, যা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত, বেশিরভাগ সহজে অ্যাক্সেসযোগ্য। 2003 সালে নির্মিত এই রোপওয়েটি সিকিম বিধানসভার মাধ্যমে তসলিং সচিবালয়ের সাথে যোগাযোগ করে এই রোপওয়ে যাত্রা করার সময় আপনারা পুরো গ্যাংটক শহর খুব সুন্দরভাবে দেখতে পাবেন বার্ডস আই চোখে। রোপওয়েটি যানজট থেকেও আগেই বলেছি স্কিপ করতে পারেন। কেবিনে এক একটা কেবিনে 24 জন করে ধরে, 24 জন ক্যাপাসিটি আছে, সেইভাবেই ওরা টিকিটটা দেয়। আমরা টিকিট কেটে উপরের দিকে এলাম এবং এই সৌন্দর্য, এই যে উপর থেকে দেখা, এটা কিন্তু আমরা সেই আবার পুরনো দোকান সুভাষ কুপাতে যাবো। আজকে আইসক্রিম খেতে, ঝাল আইসক্রিম সেরকম খেয়েছিলাম, ঝাল টাল ঠিক আছে। সেই পুরনো দোকান সুভাষ কুপা, সেখানে আবার এসেছি আইসক্রিম খেতে। আমরা কোন সালে এসেছিলাম ভাই? আমরা কোভিডের সময়, কোভিডটা খুলেছিল তখন এসেছি। হ্যাঁ এরকম কোভিড খুলেছে তখনই এসেছি। আপনার ফোর ইয়ার্স মানে টপিংস কেউ ধরে আমি এটা খাবো। কটন ক্যান্ডি ওখানে লেখা আছে, দেখ ওয়াটার মেলন এখানে লেখা আছে, ব্ল্যাকবেরি। আরে তুমি সাইড মোবাইল যাও, আমি কি ওই সাইড মোবাইল আমি এই এমবো খাবো। এই টপিংস কেন তোমরা কোনটা চাও? মালটা যখন নামছে কান ফান জ্বালিয়ে দিচ্ছে। তোর টেস্টটা বল। এবার নেমেছে হালকা হালকা বৃষ্টি, সেই আইসক্রিম খাওয়ার পর কান ফান জ্বলে যাচ্ছে। তো এই বৃষ্টিতে আমরা বেরিয়েছি, একটু মার্কেটিং করতে হবে। তো বার বন্ধ তো রাইট G20 একটা
আইফোন করেছে, এখানে মনে হয় একটু সস্তা জামা কাপড় পাওয়া যায়। লোকাল মিট